বাতিল আসবে ও ভাইরা, কাল বৈশাখীর জ্বর আসে লন্ড বন্ড করে নিয়ে যায়, তবে এটা কিন্তু সারা বছর হয় না। কথা বলেন, সারা বছর হয় না। ও ভাইয়েরা, চাঁদ উদয় হয়, আস্তে আস্তে বড় হয়, পূর্ণিমা হয়, আবার আস্তে আস্তে ক্ষয় হয়, এক সময় গিয়ে অমাবস্যা হয়, কালো অন্ধকার, কিছুই দেখা যায় না। তবে মনে রাখতে হবে, এই কালো ঘন অন্ধকারের পিছনেই নতুন চাঁদ উঁকি দিয়ে উঠে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে বাতিলের অনেক হুংকার, অনেক রকমের দরম্মন শোনা যায়। বাতিল ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আর মুসলমানেরা বাতিলের মোকাবেলা করেই থাকবে। আর আমি আর একটু পরিষ্কার করে বলি, আমরা দেওবন্দি উলামায়ে কেরাম, দেওবন্দের জন্মই হয়েছিল বাতিলের মোকাবেলা করার জন্য। এই এই এখনো যারা ঠুটলারা বলেন নাই, এরা কি দেওবন্দি সন্তান না? তাহলে একটু বলেন, একটু বলেন, একটু বলেন, দেওবন্দের জন্মই হয়েছিল, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল বাতিলের মোকাবেলা করার জন্য। আজও পর্যন্ত করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত দেওবন্দি সন্তানেরা বাতিলের মোকাবেলা করবে। আমরা এখনো বলছি, আগেও বলছি, ভবিষ্যতেও বলবো, দেওবন্দি একজন আলেম অথবা তার একজন অনুসারী যদি এই বাংলার জমিনে থাকে, কোনো বাতিলকে বিনা চ্যালেঞ্জে একজনই ছেড়ে দেবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাতিল আছে, বাতিল থাকবে, এদের গরম ভাব দেখে, এদের প্রাচুর্যতা দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার বন্ধুরা, বরঞ্চ বাতিলের মোকাবেলার জন্য আমাদেরকে যেই হাতিয়ারটি মজবুত করা দরকার, তা হলো আমাদের মুসলমানিত্বকে মজবুত করা দরকার। আমার ভাইয়েরা, বাতিলের আগমন হয়েছিল, বাতিলের আগমন হয়েছিল নমরুদের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহর সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল ফেরাউনের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল মুসা কালিমুল্লার সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল বনি ইসরাইলীদের রক্ত পিপাসু রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল ঈসা রূহুল্লার সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল রোম সম্রাট আর পারস্য সম্রাটের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল মুহাম্মাদুর রসুলুল্লার সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল সিদ্দিকে আকবরের সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল আব্দুল্লাহ বিন জুবাইরের সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল খলিফা মনসুরের রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল ইমাম আজম আবু হানিফা নুমানের সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল তাতারিদের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল আল্লামা ইবনে তাইমিয়ার সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল ফিরকা ইসনাশরিয়ার রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল শাহওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভির সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল ব্রিটিশ লাল কুত্তাদের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল কুফুর শরিকার বেদাতের বহুরূপী সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল দেওবন্দি উলামায়ে কেরামের সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল গোলাম আহমদ কাদিয়ানির সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছে বাংলাদেশে নাস্তিক মুরতাদ আর কাদিয়ানি আর সাদিয়ানি ফিতনার রূপ ধারণ করে, হকের আগমন হয়েছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির সুরত ধারণ করে। আমার ভাইয়েরা, এই রাখেন রাখেন, ভলিউম বাড়াইতে হবে, ভলিউম বাড়াইতে হবে, এই এই ভলিউমে চলবে না। আল্লাহু আকবার কে কে আসতে বলবেন হাত তুলেন। যাক, আপনারা তো আসতে বলার জন্য হাত তুলছেন। ঢাকায় তো জুমার নামাজের বয়ানে বলছিলাম দু চোখে যাইতে কে কে রাজি, তিনজনে হাত তুলছে। আপনারা তো আল্লাহ আসাইছে আস্তের কথা বলছে। আমার ভাইয়েরা, এবার বলেন জোরে আল্লাহু আকবার বলতে রাজি। ডাইন হাত তুলবেন, বাঁকা রাখলে হবে না, বাঁকা এটা অলসতার নমুনা, সোজা হইতে হবে, সোজা হওয়া লাগবে, সোজা মুট করেন, মুট করেন, মুট করেন, ডাইন হাত মুট করেন। এবার বলেন আসমান কার, জমিন কার, আমরা কার, এই জমিনে হুকুম চলবে কার? তাহলে আল্লাহু আকবার আসতে না জোরে, সবাই রাজি? এবার হোক।
আমার ভাইয়েরা কাদিয়ানির ব্যাপারে সুনামগঞ্জের সুনামধন্য শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেবের বয়ানের উপরে আমার কথা বলার কোনো সুযোগ নেই, বেয়াদবি হবে। তবে ওলামায়ে কেরাম এখানে আসেন, নবীগণ যেখানে ইন্তেকাল করেন সেখানে দাফন করা লাগে। আমার আপনার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরায় ইন্তেকাল করেছেন, এখানেই দাফন করা হয়েছে, এটাই নবীর রওজা শরীফ। তো এখন গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটে, নবী যদি হওয়াই লাগে দাফন কোনানে হওয়া লাগে? হ্যাঁ, তাহলে যেই মার্কা নবী, এই মার্কা মরণ, এই মার্কা খবর। কথা বুঝেন নাই? কারণ এটা আমার আল্লাহর মনোনীত নবী না, ব্রিটিশদের লাল কুত্তাদের বানানো নবী। মরণও এই হালত, কবরও হবে তোর এই হালত, নবী হবে দূরের কথা। বেটা তুই তো মুসলমানেই না, মুসলমানেই তারে কাতার অনুসারীরা ওই আসতে কেন তার অনুসারীরা? আমার একজন জিগায় ঢাকা, হুজুর কাদিয়ানিদেরকে কাফের বললে আপনাদের কি লাভ হয়? আমি বললাম বলেন কি, এর চেয়ে বড় লাভই হয় না। আমি বুঝলাম না হুজুর এটা আবার কেমনে। আমি বলছি কাদিয়ানিদেরকে কাফের বললে আমার ঈমান রক্ষা হয়, আর কাফের না বললে আমার ঈমান ধ্বংস হয়। একজন মুসলমান হিসেবে আমার ঈমান রক্ষার চেয়ে বড় লাভ আর কিছুই হতে পারে না। আবার বলেন কাদিয়ানিরা কাফের, কাফের নবীর পরে নবী নয়, সংসদে আইন চাই, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করাইতে হলে এত নরম সুরে কথা বললে হবে না। নবীর খতমে নবুয়তকে টিকাইতে গিয়ে সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামের রক্ত ঝরাইতে হয়েছে। আমি আপ্রয়োজন হয় এই দেশের হক্কানি ওলামায়ে কেরাম আবারও যদি ডাক দেয় তাহলে প্রাণীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। আমরা মুসলমান, আমাদের এই মুসলমানিত্ব নিয়ে টিকে থাকা বর্তমান দুনিয়ায় অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে, অনেক কঠিন, অনেক জটিল। এই পরিস্থিতিতে নিজেদেরকে দুর্বল বানানোর কোনো সুযোগ নাই, আমাদেরকে অবশ্যই সবল হওয়া লাগবে। মাশাআল্লাহ, কথা বলবেন বোঝা যাইতে আছে, কথা বলবেন বলে মনে হচ্ছে। আমি আশা করি যদি বলার দরকার হয় তো একটু বলিষ্ঠ আওয়াজেই বলবো। রাজি না সবাই? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ভাইরা, আমরা দুনিয়ায় ছিলাম না, আমরা দুনিয়ায় থাকবো না, কথা ঠিক না? আমরা দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় থাকবো না। তবে ইমানদারের ইমানের তরবারিটা দুই দিক দিয়ে ধারালো। দুনিয়ার কাফের বেঈমান হয়তো এটা সবাই ভালো করে জানে না, ইমানদারের ইমানি তরবারিটার দুনোদিক ধারালো, এমনে গেলেও কাটে, এমনে আসলেও কাটে। আমার ভাইয়েরা, ইমানদার দুনিয়ায় বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচবে তো আল্লাহর গোলামি করবে, মরবে তো আল্লাহর জান্নাতে চলে যাবে। আর সাইনাতে যে মরতেছে বুঝেন নাই মনে হয়, চায়নাতে যে মরতেছে, এই মরবে না তো করবে কি, খা ইঁদুর বাদুর কুকুর তো মরবে না, ইডিরে বাইরে ধরবে না, করোনা ধরবে কারে? এই কয়দিন আগে আমি বাগেরহাটের দিক থেকে আসতেছিলাম, পদ্মা সেতু তো এরাই বানাইতে আছে। আমার একজনে কয়, হুজুর এই সেতু এলাকার আশেপাশে একটা মোটা তাজা কুত্তাও দেখবেন না, সব খায়া পরিষ্কার করে নিয়েছে। আমার ভাইয়েরা, আমরা দুনিয়ায় ছিলাম না, আমরা দুনিয়ায় থাকবো না। আবার আমরা শেষ নবীর উম্মত। কোন নবী? খান সাহেব হুজুর মনে হয় এই বিষয়ে বয়ান করে গেছেন। হ্যাঁ, আমরা শেষ নবীর উম্মত, আলহামদুলিল্লাহ। কোন এই আমাদের নবীর পরে আর কোনো নবী আসার কোনো দরকারও, আসার কোনো দরকারও নাই না। সেরাক বিবি টেরা হলো কেমনে নবীও, কথা বুঝেন নাই? হযরত উমর জমিনে যা বলেন আল্লাহ আরশ থেকে তাই বলেন। উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে নবী সাহাবায়ে কেরামের সামনে বসে থাকতেন পর্দার বিধানের আগে। উম্মাহাতুল মুমিনিন আমাদের মায়েরা থাকতেন, সাহাবায়ে কেরামের সামনে বসতেন, কথাবার্তা বলতেন। হযরত উমর গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মায়েরা আপনার সাথে বসে থাকে, এখানে আমরা বসে থাকি, কেমন জানি লাগে, এটা যেন কেমন হয়? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কয়, উমর তোমার সিদ্ধান্ত আর আমার সিদ্ধান্ত এক, পর্দার বিধান নাজিল হয়ে গেছে। মুনাফিকের জানাজা পড়াইতে যাবেন হযরত আল্লাহর রাসূল, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর কজুরে না, মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুম, মুনাফিকদের ব্যাপারে কোরআন আয়াত নাযিল হইছে 70 বার মাফ চাইলেও মাফ হবে না, আপনি তার জানাজায় যাবেন কেন? আল্লাহর নবীকে আমি 70 বারের বেশি মাফ চাইব,
এখন নবী গেছেন জানাজা পড়াইলেন দাফন করে ফিরলেন, ফিরার ভিতর দিয়েই আল্লাহ কয় উমরের সিদ্ধান্ত আর আমার সিদ্ধান্ত এক। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, এরপর থেকে আর কোনো মুনাফিকের জানাজায় যাবেন না, তাদের কবরের পাশে গিয়েও দাঁড়াবেন না। বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসছে কাফের, নবী জিগা আবু বকর কি করব এদের ব্যাপারে, কো টাকা পয়সা নিয়ে ছেড়ে দেন। ওমর কি করব, কো একটাকেও ছাড়া যাবে না সবগুলোকে হত্যা করেন, একটারও বাদ দেওয়া যাবে না সবগুলোকে হত্যা করেন। আল্লাহর নবী হযরত আবু বকরের সিদ্ধান্ত মোতাবেক, পরামর্শ মোতাবেক টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন। আল্লাহ কো বন্ধু আমার ছেড়ে দিলেন, উমরের সিদ্ধান্ত আর আমার সিদ্ধান্ত এক ছিল। তো এমন ওমর নবী হইতে পারে না, এটা তো হইলো একদিক। যেই ওমর লাঠি দিয়ে গোটা দিলে ভূমিকম্প বন্ধ হয়, ইয়া সার ইয়া তুয়াল জাবাল বললে হাজার মাইল দূরে আওয়াজ যায়, আল্লাহর নবীর সাহাবী ওমর যদি কয় এই আগুনটারে নিয়ে ওই পাহাড়ের গুহায় ঢুকে দিয়াও, তো আগুন পাহাড়ের গুহার ভিতরে ঢুকে যায়। যেই ওমর এত পাওয়ারফুল, নদীর নামে চিঠি লিখলে নদীতে জোয়ার আসে, সেই ওমর নবী হতে পারে না, তেরা বলে নবী হয়েছে। আমার সেই দিকের কথা নয়, আমরা শেষ নবীর উম্মত, জোরে কোন আলহামদুলিল্লাহ। এ ভাই এই জন্যে বেজার না খুশি, জোরে কর না বেজার না খুশি। আমার বন্ধুরা আমাদের, আমরা শেষ নবীর উম্মত, এই নবী এবং তার উম্মতের হায়াত, হায়াত বুঝলে কয়েন, হায়াত কম, অন্যান্য নবীর উম্মতের হায়াত 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, এই নবী আর উম্মতের বয়স 60-70 বছর। এক নবী রাস্তা দিয়ে হেঁটে যান, কান্দে মহিলা, গিয়ে জিগা কাঁদো কেন, কো হুজুর আমার বাচ্চাটা মারা গেছে, কো তোমার বাচ্চার বয়স কত, কো 400 বছর, কত 400 বছর বাচ্চা, কো তুমি 400 বছরে মারা গেছে বাচ্চা কয়ে কান্দো। এমন এক নবী আসবেন যেই নবীর উম্মত এবং নবীর হায়াত 60-70 বছর। মহিলা চোখ মুখ বড় করে দিয়ে কো নবী কোন কি, শুধু 60-70 নিন না, সাথে 200-300 আছে, কো না শুধু সাহেব, কো বলেন কি শুধু 60-70 বছর নিহায়া, তো এরা কি দুনিয়ায় থাকবার জন্যে কোনো বাড়িঘর বানাইবে, এরা দুনিয়ায় থাকার জন্যে কি কোনো বাড়িঘর বানাইবে? পয়গম্বর কো বলো কি, পাইলিংয়ের নমুনা দেখলে বোঝা যাবে যে 5-7 বছর, 5-7 হাজার বছরের জন্যে আজরাইলের সাথে কন্ট্রাক্ট হয়েছে, যে মরবে না এরকম একটা কন্ট্রাক্ট হয়েছে বাড়িঘর বানানোর, দেখলে অবস্থা দেখলে। আমার ভাইয়েরা বুর্জাল খলিফা 180 তলা দুবাইয়ে অবস্থিত, পৃথিবীর জমিন আজকে এত বিল্ডিং এর চাপ, এই পৃথিবী এই জমিন এত চাপ সামলাইতে আছে। আমার মনে হয় যদি জমিন কথা বলতে পারতো তাহলে জমিন বলতো ভাই আর বিল্ডিং বানাইস না, বোঝা বহন করতে করতে আমার বড় কষ্ট হইতে আছে। আমার বন্ধুগণ তো আসেন দেখি, আমরা দুনিয়ায় ছিলাম না, আমরা দুনিয়ায় থাকবো না, আসি কতক্ষণ জানি না, এই উম্মতের হায়াতও বেশি না অল্প, তবে অল্প হইলেও অনেক দামি, অনেক দামি, অনেক দামি। আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলি, কোনো জিনিস দামি হয় মোটা হইলে না, কোনো জিনিস দামি হয় বড় হইলে না, মান গুণগত মানের কারণে এই জিনিস দামি হয়। আপনারা কি চিনেন লাকড়ির পাল্লা ছোট না বড়? লাকড়ির পাল্লা, লাকড়ি যে মাপে পাল্লাটা ছোট না বড়? বড়। স্বর্ণ যে মাপে কোনটার মান বেশি? আচ্ছা আপনারা বলেন দেখি, স্বর্ণের পাল্লা দিয়ে লাকড়ি মাপলে উভয় আছে পাল্লা থাকবে? এ ভাই স্বর্ণের পাল্লা দিয়ে যদি লাকড়ি মাপেন পাল্লা থাকবে না, আবার লাকড়ির পাল্লা দিয়ে যদি স্বর্ণ মাপেন স্বর্ণ থাকবে না? আমি বুঝাইতে পারছি না, লাকড়ি যদি স্বর্ণের পাল্লা দিয়ে মাপতে চান সিরা বিরা পরে শেষ, আর যদি স্বর্ণের লাকড়ির পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে যান ফের বাঙ্গাইতে বাঙ্গাইতে স্বর্ণ শেষ। এবারে বোঝেন তাহলে, এক মন, এক মন কইলে হিসাব করতে পারতেন না, 1 কেজি স্বর্ণ আর 1 কেজি লোহা ওজনে ব্যবধান, 1 কেজি লোহা আর 1 কেজি স্বর্ণ ওজনে ব্যবধান, দামের দিক দিয়া কদ্দুর বেশ কম, আর অনেক না গয়া ফুরাটাই বেশ কম। 1 কেজি লোহার দাম 60-70 টাকা, 1 কেজি লোহার দাম 60-70 টাকা, 1 কেজি স্বর্ণের দাম বর্তমান বাজারে প্রায় 45 লাখ টাকা, কথা বুঝেন নাই আমার ভাইয়েরা? তো আমি বলতে পারি, আমি বলতে পারি বিশ্ব নবীর বরকতে অন্যান্য নবীর উম্মতের হায়াত ছিল লোহার মতো, আর আখির নবীর বরকতে এই উম্মতের হায়াত হলো স্বর্ণের মতো। শর্ত হলো যদি কাজে লাগাইতে পারি, যদি কাজে
লাগাইতে পারি, কাজে লাগাইতে পারলে এই হায়াত স্বর্ণ আমার ভাইয়েরা, কিন্তু দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, আমরা এই স্বর্ণের হায়াত দিয়ে ওই পচা গান্দা দুনিয়া তালাশ করি। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, দুনিয়া 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 দুনিয়া, আরো চাই আরো চাই আরো চাই, হইতে হইতে এখন অবস্থা এমন দাঁড়াইছে এখন আর হাজার গণে না, লাখও গণে না, কোটি গণে। কি গণে? কোটি কোটি। আরে ভাই, এক কোটি লিখতে এক হাজারের চাইতে সময় কম লাগে, কারণ হাজারের মধ্যে অক্ষর একটা বেশি, কোটির মধ্যে কম। দশ হাজার লিখতে যতটা অক্ষর লাগে, দশ কোটি লিখতে অক্ষর একটা কম লাগে। তো চেক লেখলেই লেখে দশ কোটি, বিশ কোটি, একশো কোটি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যখন খাইতে বসে তখন মাত্র এক রুটি। বুঝতে মনে একটু দেরি হয়েছে আর কি। গণার সময় কোটি কোটি, খাইবার বেলায় এক রুটি, লাভ হইল কি? এই জন্যে আমি এই কথা না বললে আমার ওয়াজই হয় না, কেড়ে জানি এটা আমার একটা অ্যালার্জি হয়ে গেছে। এই জন্যে আমি বলি আমরা মিয়া সাবরা বালা, এরা রেখে যদি কইন বলে এক লাখ টাকা একটু কর্জে হাসানা দিন, কবে বেটা সাত হাজার টাকা বেতন, তাও তিন মাস বাকি, তুই এসে তো আমার কাছে এক লাখ টাকা কর্জে হাসানা চাইতে। তবে যদি জিগাইন যে সাপ কিতা খাইবা, তাহলে সাপ কইব সুটকির বর্তাবর্ত হইলে বেশি ভালো হয়, কারণ মুরগার রান্নার গরু গোস্ত সাবাইতে সাবাইতে দাঁতেও এখন আর কোলায় না। মিয়া সাবরা জমাইতে পারে না, ভোগ করতে পারে, কিন্তু দুনিয়াদারেরা জমাইতে পারে, ভোগ করতে পারে না। লাভটা কি? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আর একটু জোরে কন। আরে ভাই আল্লাহু আকবার বলবেন বুখালতি কেন, আর একটু জোরেই বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত বন্দেগী বাদ দিয়ে, আমার গোলামি বাদ দিয়ে, শুধুমাত্র দুনিয়া 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 দুনিয়ার পিছনে যারা দৌড়াইতে থাকবে, দুনিয়া জমাইতে পারবে কিন্তু তার জীবনটা হবে সংকীর্ণ। সংকীর্ণতার যত ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো সম্পদ জমাইতে পারবে কিন্তু ভোগ করতে পারবে না। মুসলমান, তাই আসুন আমরা বলছি দুনিয়ার সম্পদ জমানো যায়, ভোগ করা যায় না, সম্পদ জমানো যায়, সাথে নিয়ে যাওয়া যায় না, এমন দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর জান্নাত ভুলে যাওয়া যায় না। যে জান্নাত চাই হলো ইমানদারের ভোগ করার জায়গা, দুনিয়া গোলামির জায়গা, জান্নাত হলো আরামের জায়গা, দুনিয়া গোলামির জায়গা, জান্নাত হলো মেহমান হওয়ার জায়গা। হে মুসলমান, এই জন্য এত দামি জিনিস দিয়া কম দামি দুনিয়া তালাশ করা, এটা বুকামি সারা আর কিছুই হতে পারে না। এরা বলদরা এজন আসুন আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই। সবাই চান না? সবাই চান না? আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই। ও বন্ধুরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ব্যাং দিয়া বোয়াল ধরে না বোয়াল দিয়া ব্যাং ধরে? আমার কথা বুঝেন নাকি অসুবিধা হয়? ব্যাং দিয়া বোয়াল ধরে না বোয়াল দিয়া ব্যাং ধরে? আচ্ছা, এখন আপনারা বলেন কেউ যদি বোয়াল দিয়া ব্যাং ধরে, এরে আপনারা কি বলবেন? হ্যাঁ, বুকা না, আর একটু উপরেরটা পাগল। আমার বন্ধুরা, দুনিয়ার এই দামি হায়াত দিয়ে যারা পাছা দুনিয়া তালাশ করে, এরাও পাগল ছাড়া কিছু হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমি ছিলাম, আমাদের হায়াত কম কিন্তু দামি দামি। দেখেন অনেকের বাড়ির কাছে ছোটো ডুবা থাকে, ছোটো ডুবা, আমাদের ব্রাহ্মণবাড়ির কো গাঁথা ছোটো ডুবা, পানি টানি অত সুবিধা না, সাইড ফাইড ফাঁড় আরও অত সুন্দর করে বান্ধা না, কিন্তু লোকেরা কয়ে এই ডুবা কেন, এখানে বেশি ভালো লাগে না। আরেকজনে কয়ে মিয়া রাখেন ডুবাটা দিকে পছন্দ হয় না, ভিতরে মাল আছে, এই বড় বড় পুরান মাগুর মাছ আছে,
এত বড় বড় কই হ্যাঁ তাই নাকি আমার ভাইয়ের অনেক বড় পুকুরে একটা মাছও নাই কিন্তু ডুবার ভিতরে বড় বড় মাগুর মাছ আছে হ্যাঁ মুসলমান অন্যান্য নবীর উম্মতের হায়াত অনেক বড় পুকুরের মতো আর ইমানদার আমরা আখির নবীর উম্মতের হায়াত ওই মাগুর মাছ ওলা ডুবার মতো জোরে কোন ঠিক কেনা মাল আছে দেখেন জুমার রাত জুমার দিন বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের বরকতে আমরা পেয়েছি কারণ আগের ইহুদিদের জন্য শনিবার দিন খ্রিস্টানদের জন্য রবিবার দিন এই উম্মতের জন্য কোন দিন জোরে কন শুক্রবার জুমার দিন বিশ্বনবী বলেন জুমার দিন বা রাত্রিতে আমার কোনো উম্মত যদি মারা যায় শুধু এই দিনে বা রাত্রে মারা যাওয়ার কারণে কবরের আজাব মাফ মারা যাওয়ার কারণে কবরের আজাব মাফ 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 আমার ভাইয়েরা মাফ এবার দেখেন জুমার দিন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন কোন আমার উম্মত যদি জুমার দিন গোসল করে পাক পবিত্র হয়ে উত্তম কাপড় পরিধান করে পায়ে হেঁটে বাহনে চড়ে নয় পায়ে হেঁটে জুমার নামাজের জন্য মসজিদের দিকে যায় মসজিদের দিকে যদি যায় আর মসজিদের গিয়ে ইমামের নিকটবর্তী হয়ে বসে বেহুদা গল্পগুজবে লিপ্ত হয় না মনোযোগ সহকারে ইমামের খুতবা শ্রবণ করে জুমার নামাজ আদায় করে আসে রহমতে আলম বলেন আমার এই উম্মত মসজিদে যাইতে গিয়ে যত কদম ফেলেছে প্রতি কদমে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজার সওয়াব আল্লাহ দান করেন প্রতি বলবেন 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 প্রতি প্রতি কদমে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজা ও ভাইয়েরা এক কদমে যদি এক বছরের নফল নামাজ হয় এক বছরের নফল রোজা হয় তাহলে এবার চিন্তা করেন যদি কোনো দিন কোনো কারণে এক কিলোমিটার দূরে গিয়ে জুমার নামাজ আদায় করে থাকেন পায়ে হেঁটে তাহলে আপনার এক কদমেই তো আগের দিনের এক উম্মতের পুরা হায়াত শেষ আল্লাহু আকবার আর একটা কথা বলি একটু ভিন্ন দৃষ্টিতে আশা করি আপনারা একটু খেয়াল করে বুঝবেন আমি অনুরোধ করব আমার ভাইয়েরা এই উম্মতের হায়াত 60-70 বছর ধরেন 70 বছরে উপরেরটাই একজন বাঁচলো মারা গেল আল্লাহ যদি জিজ্ঞেস করে 70 বছর হায়াত দিলাম কি করছো জবাব দাও কি করছো 70 বছরের জবাব দাও আল্লাহর বান্দা যদি এই সময়টা কাজে লাগাইয়া আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক গড়ে যাইতে পারে তাহলে তো আল্লাহর এই বান্দা আল্লাহকে বলতে পারে আল্লাহ 70 বছরের হিসাব একটু পরে নাও আল্লাহ 70 বছরের হিসাব একটু পরে নাও আগে একটা রাতের কথা আমি বলি যেই একটা রাত আমার জীবনে ছিল এক রাতের এবাদত তুমি বলেছ 84-83 বছর 4 মাসের চাইতে উত্তম আল্লাহ এমন একটা রাতের কথা বলো বলি আল্লাহ এক রাত্রে যদি 83 বছর 4 মাসের চাইতে বেশি ফজিলত হয়ে থাকে সওয়াব হয়ে থাকে এখান থেকে তোমার 70 তুমি নিয়ে যাও আর বাকি 13 বছরের আমার কি দিবা দিয়ে আলো জানি না আমার কথাটা আমি বুঝাইতে পারছি কিনা এটা বলা কিন্তু সহজ কথা না আমি বলছি যে ওই রকম মহব্বতের সম্পর্ক যদি গড়ে যাইতে পারে তো আল্লাহর বান্দা তো বলতেই পারে আল্লাহ 70 বছরের হিসাব পরে আগে এক রাইতের হিসাব দাও হিসাব নাও এক রাইতে 83 বছর 4 মাসের চেয়েও বেশি উত্তম তুমি বলেছ তো এখান থেকে 70 রেখে দাও আর 13 বছরের লাগে আমারে কি দিবা তুমি দিয়ে আল্লাহ তো 70 বছরের ভিতরে প্রথম 12 বছর যদি বাদ দিয়ে লাই তারপরও তো 58টা এমন রাত ছিল আরে আমার কথা বুঝাইতে পারতেছি না এমন 58টা রাত ছিল আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার ইল্লা আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা রাত 1000 মাসের চাইতে দামি আরো উত্তম কত ও বন্ধুরা তার কোনো মেকদার নাই তার কোনো মাপ নাই যার সাথে যার সম্পর্ক যত ভালো যার সম্পর্ক আল্লাহর সাথে যত বেশি উত্তম ওই রাত্রটা 83 বছর 4 মাসের চাইতে ওই লোকের জন্যে তত পরিমাণে উত্তম হ্যাঁ আল্লাহর নবীর আল্লাহকে আপনার উম্মত কাজ করবে একটা আর আমি দিব 10টা কল্লা আমার উম্মতটা একটু বাড়াই দেওয়া যায় না কো ঠিক আছে তাহলে 100 দেব কল্লা আর একটু বাড়াই দেওয়া যায় না কারণ নবী তো উম্মতের জন্য দরদি কি বলেন ঠিক কিনা দরদি এই জন্যে আল্লাহ কয় আমার নাম রহিম আমার নাম রউফ হে বন্ধু আপনি আপনার উম্মতের জন্য দরদি হওয়ার কারণে আমি আমার এই 2টা নাম আপনাকে উপহার দিলাম
لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم এটা আমার নবীর শানে বলা হয়েছে আমার ভাইয়েরা তাহলে আসেন নবী কো আল্লাহ আরেকটু বাড়ায় দেওয়া যায় না কো ঠিক আছে তাহলে 700 কো আল্লাহ আরেকটু বাড়ানো যায় না আল্লাহ কো যতই বাড়াই আপনি যদি আরো বাড়াইতে চান তো ঠিক আছে আর সংখ্যা বলে কোনো লাভ নাই আপনার উম্মতের সাথে আমার লেনদেন হবে বিগাইরি হিসাব জোরে কোন জোরে কোন জোরে কোন কি 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 বিগাইরি হিসাব ও ভাইরা তাহলে সময় আমাদের কম কিন্তু মালে ভরা কি বলেন দামে ভরা সময়টাকে কাজে লাগাইতে হবে দুনিয়ার পিছনে নয় আমার বন্ধুরা আমরা দুনিয়ায় ছিলাম না আমরা দুনিয়ায় থাকব না থাকতে পারবো না দুনিয়া থাকবার জায়গা না এমন কি দুনিয়াও থাকবে না আসমান জোরে কোন আসমান জমিন থাকবে না ও মুসলমান তাহলে থাকবে না আমিও থাকবো না আমিও থাকবে না দুনিয়াও অতএব এমন দুনিয়ার পিছনে দৌড়ে কোনো লাভ নাই হে বন্ধুরা এই দুনিয়ায় জমানো যায় ভোগ করা যায় না জমানো যায় নিয়ে যাওয়া যায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যেই জান্নাতের ভিতরে জান্নাতের তলদেশে হবে নহর প্রবাহমান মাসালুল জান্নাতিল লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারু من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى চার প্রকারের নদী দিয়ে জান্নাত সাজানো থাকবে হে মুসলমান হে যুবক ভাইরা লক্ষ্য করে দেখো এই নদীতে প্রবাহ এই প্রবাহমান নদীর কিনারা দিয়ে জান্নাতি আল্লাহর বান্দা হাঁটবে এমন সময়ে ওই পানির ভিতরে থাকা মাছগুলো সামনে আগাইয়া জান্নাতিকে সালাম দিয়ে বলবে হে আল্লাহর বন্ধু আমাকে খাইবেন না বুঝেন নাই মাছ সালাম দিয়ে বলবে হে আল্লাহর বন্ধু আমাকে খাইবেন না বলে হ্যাঁ খাবো তাহলে বলেন ভুনা খাইবেন না ঝোল দিয়া খাইবেন আমার ভাইয়েরা জান্নাতি যদি বলে ভুনা খাইব মাছ ভুনা হয়ে আসবে যদি বলে ঝোল দিয়ে খাবো তাহলে ঝোল নিয়ে ঝোল ঝোলের সাথে আসবে হে মুসলমান এমন জান্নাত কি ভুলে যাওয়া যায় না এমন জান্নাত আমাদের দরকার আমার বন্ধুরা জান্নাতি গিয়ে খাইব আমরা ইঁদুর খাই না বাদুর খাই না কুকুর আমরা খাই না দাড়ি রাখলে মুসলমানের উপরে নির্যাতন হেজাব পরলে মুসলমানের উপরে নির্যাতন অঘোষিতভাবে মুসলমানদেরকে ডিটেনশনে রাখা হয়েছে আমার ভাইয়েরা আমার আল্লাহ কয় আমার বান্দারা দাড়ি রাখলে নির্যাতন করস বান্দিরা হেজাব পরলে নির্যাতন করস এমন অবস্থার সম্মুখীন করব শুধু মুসলমানেরা না তোদের বদ্ধিষ মেয়েরাও হেজাব পড়তে বাধ্য হবে কথা বুঝেন নাই এখন দেখেন না সব যাতে মুসলমানদের উপর একটু সদয় হয় কি বলেন আপনারা কি বলেন আমার ভাইয়েরা তাহলে আসেন সময়টাকে কাজে লাগাইতে হবে জোরে বলেন ঠিক না বে ঠিক এ মুসলমান দেখেন বাগদাদের ওয়ালি হযরত সারভি শক্তি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমি হযরত জুরজানি রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতের জন্য গেলাম আর শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লেখেন যাওয়ার পরে তিনি বলেন আমি গিয়ে দেখি হযরত জুরজানি পানি দিয়ে আটা গুলে এমনি খায় রুটিও বানায় না জিজ্ঞেস করলাম হযরত রুটি বানান না কেন ডাক দিয়ে বলেন সারি রুটি কেন বানাই না রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি রুটি না বানাইলে যতটুকু সময় বাঁচে এতটুকু সময়ের ভিতরে আমি 70 বার সুবহানাল্লাহ বলতে পারি আমার ভাইয়েরা আর মুসলমান সময় আমাদের কম কিন্তু সময়টা দামে ভরা এত দামি সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই অল্প সময় যদি আমরা কাজে লাগাই দুনিয়ার জীবনেও হতে পারি আমরা বাদশা পরকালেও হতে পারবো জান্নাতের মেহমান আমরা মালিকের গোলামি করি না সময়টা কাজে লাগাই না এই জন্যে মখলুকাত আমাদের হুকুম মানে না চলে না
মুসলমান লক্ষ্য করে দেখুন, কোন দারোগার গাড়ি যদি কোন ড্রাইভারে চালায়, ড্রাইভারের বাপ সাপ দেখলে মনে হয় সে যেন ওসি হয়ে গেছে। রে মুসলমান, একজন দারোগার গাড়ি চালাইলে যদি লোকটার মধ্যে ওসির ভাব চলে আসে, আর কামুল হাকিমির আল্লাহর গোলামি করলে ওই লোকটা অবশ্যই সমস্ত মখলুকাতের উপরে রাজত্ব করতে পারবে। অসম্ভব নয়, অসম্ভব নয়। আমাদের আভিজাত্য পোশাকের মধ্যে না, আমাদের আভিজাত্য বাড়ি গাড়ির মধ্যে না, আমাদের আভিজাত্য দুনিয়ার দালান কোটার মধ্যে না, মুসলমানের আভিজাত্য হলো ঈমান আর নেক আমলের মধ্যে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।